আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি আবরাকাত কেমন আছেন সবাই আসুকের সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদ আছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বাংলাদেশে আরও নতুন একটি পিকআপ আসতে চলেছে টাটার পক্ষ থেকে সেটা হচ্ছে টাটা ভি টোয়েন্টি এই পিকআপটি খুব তাড়াতাড়ি হয়তো বাংলাদেশের বাজারে লঞ্চ হবে এবং এই পিকআপটি কিন্তু ভালো ভালো কিছু জিনিস অফার করছে তো এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আর ডিজাইন অলরেডি আপনারা দেখে ফেলেছেন ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা ইন্টা ভি টোয়েন্টি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করেছে তারা এবং যে ফিনিশিংগুলো দিয়েছে খুব ভালো একটা ফিনিশিং দেওয়া হয়েছে এই ট্র্যাকটি কিন্তু অলরেডি ইংল্য ইন্ডিয়া তারপরে নেপালে লঞ্চ হয়ে গেছে এখন শুধু অপেক্ষা রয়েছে বাংলাদেশে তো বাংলাদেশে আশা করা যায় যে খুব তাড়াতাড়ি এই পিক আপটি লঞ্চ হয়ে যাবে এবং এই পিক আপের কিন্তু খুব ভালো কিছু অফার করছে এই পিক আর এই পিকআপে যে চারটি চাকা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু টিউবলেস চাকা পেয়ে যাবেন আপনারা আর এই পিকআপটি কিন্তু বারোশো কেজির একটি পিক এখানে এক টন দুইশো কেজি পর্যন্ত লোড নিতে পারবেন আপনারা চাইলে এটা বারোশো কেজির হওয়াতে আপনারা কিন্তু এক্সট্রা অনেকটা জায়গা পাবেন তাছাড়া কিন্তু দেড় টন থেকে দুই টন পর্যন্ত লোড অনায়াসে নিতে পারবেন তো এই পিক যদি বাংলাদেশে আসে সেক্ষেত্রে এই পিক আপটির ডাউন পেমেন্ট দেড় লাখ থেকে শুরু করে তিন লাখের ভিতরে থাকবে আর এই পিক প্রাইস ওই দশ থেকে এগারো লাখের ভিতরে থাকবে বলে আশা করা হচ্ছে তো পিক আপটি যথেষ্ট পরিমাণে সুন্দর আর এখানে ব্যবহার করা হয়েছে ইঞ্জিন হিসাবে হচ্ছে তেরোশো ছিয়ানব্বই সিসির একটি পাওয়ারফুল ফরেস্ট ইঞ্জিন আর ইঞ্জিনের হস হচ্ছে আপনার সত্তর হস হস পাওয়ার চার হাজার আর পি এ আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে আপনার একশো চল্লিশ নিউটন মিটার চোদ্দ আঠারোশো থেকে তিন হাজার আর পি এম এ আর এই গাড়ির গিয়ার বক্স হিসেবে পেয়ে যাবেন আপনারা হচ্ছে ম্যানুয়াল ফাইভ স্পিডের গিয়ার বক্স আর ক্লাস হিসেবে থাকছে এখানে সিঙ্গল প্লেট ড্রাইফিকশন গ্রাম টাইপের ক্লাস প্লেট পেয়ে যাবেন আর এই গাড়িতে স্টেয়ারিং সিস্টেম হিসেবে কিন্তু আপনারা পাওয়ার স্টেয়ারিং সিস্টেম পেয়ে যাবেন আর ব্রেকিং সিস্টেম হচ্ছে ডিক্স পিছনে ড্রাম বেক আর সাসপেনশন হিসেবে সেমি ইলেকট্রিক্যাল লিপ স্প্রিং পেয়ে যাবেন সামনে এবং পিছনে আর এই গাড়িটির সম্পূর্ণ গাড়িটির ওয়েট হচ্ছে আপনার তেইশশো কেজি আর এই গাড়িটার কার ওয়েট হচ্ছে আপনার বারোশো কেজি আর এই গাড়িটার ফুয়েল ট্যাঙ্ক হিসেবে আপনার পঁয়ত্রিশ লিটারের কিন্তু ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন আর এই গাড়ির থেকে ম্যাক্সিমাম স্পিড পেয়ে যাবেন আশি কিলোমিটার প্রতি ঘন্টায় আর এই গাড়িটা কিন্তু যে বডি আছে সেটা হচ্ছে আট ফিট দুই ইঞ্চির মতো বডি আর সাইডে পাঁচ ফিট দুই ইঞ্চি তিন ইঞ্চির মতন পেয়ে যাবেন আর এই গাড়িটি বারোশো কেজি হওয়ার ফলে কিন্তু আপনি পনেরোশো কেজি পর্যন্ত বা দুই হাজার কেজি পর্যন্ত লোড অনায়াসে নিতে পারবেন মানে এই গাড়িটি হচ্ছে বারোশো কেজির গাড়ি এই গাড়িতে আপনি দেড় টন থেকে দুই টন পর্যন্ত লোড অনায়াসে নিতে পারবেন আর এই গাড়ির যে কেবিনটা রয়েছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি কেবিন আপনার দেখতে পাচ্ছেন বোতল রাখার জায়গা ম্যানুয়াল ক্লাস নামানোর ইয়াটা আর সামনের ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে স্টিয়ারিং হিসেবে কিন্তু পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন আর গিয়ার বক্স হিসাবে ফাইভ স্পিডের একটি গিয়ার বক্স পেয়ে যাবেন আর ভিতরের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর ড্রাইভার প্লাস একজন অনেকসে বসতে পারবেন সিটগুলো কিন্তু ভালো মানের সিট ব্যবহার করা হয়েছে কমফোর্ট সিট আর এই গাড়িতে যে স্পিড মিটারটি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল একটি স্পিড মিটার সামনে থেকে দেখতে এরকম তো যথেষ্ট পরিমাণে সুন্দর এবং ভালো একটি ডিজাইন করা হয়েছে ভিতরে এই ভি টোয়েন্টির কিন্তু আরেকটা ভেরিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আপনার এসি ভেরিয়েন্ট আর এই ট্র্যাকগুলোর প্রাইস ইন্ডিয়াতে মূলত আপনার ছয় থেকে সাত লাখের ভিতরে হয়ে থাকে আর বাংলাদেশে এই প্রাইসটা কিন্তু ডাবল হয়ে যায় এটা হচ্ছে আপনার ভ্যাক ট্যাক্সের কারণে ডাবল হয়ে যায় তো যারা পিকআপ কিনবেন তারা কিছুদিন ওয়েট করেন ওয়েট করলে হয়তো বা এই পিক আপটি আপনারা পেয়ে যাবেন আর এই আপটিতে কিন্তু আপনারা ভালো কিছুই পেয়ে যাবেন